মেঘে পতি কেন করো অবহেলা কালো মেঘে পতি কেন করো অবহেলা কালো পতি ঘৃণা করে করে চোখে কি খেলা তুমি করে চোখে কি খেলা কেশ কালো ঋষি কালো কালো আছে চোখের তারা কেশ কালো ঋষি কালো কালো আছে চোখের তারা কালি কালো কমলে কালো তুরে জিও গো ঘেরা হে বগান আল্লাহ একি তোমার নীলা বলো না কে বগান আল্লাহ একি তোমার নীলা ওই কারা জানের দদি শুনে ওই কারা জানের দদি শুনে খুশি আসে বলা কারা জান তিনি দেখতে কেমন ছিলেন কেমন কালো ছিল অনেক কালো তাই না সেই কালোর গুণটা একটু শোনা যায় ওই কারা জানের তনি শুনে খুশি আসে বলা কারা জানের তনি শুনে খুশি আসে বলা কেন তাকে বসে তো ভালো রসুল কমলে বলা রসুল কমলে বলা আর কালো পরলো ছিল পটে মনে ছিল তার সাদা হোক না সুবহানাল্লাহ বলছে আমার গায়ের রং সাদা আমার অন্তরে কাদা এখন এই কাদা মাখা মনে যদি আল্লাহ আল্লাহ করি পাঁচ চোখ তো নামাজ পড়ি কপাল কালো হয়ে গেছে নামাজ পড়ে কবুল হবে মনে হয় মনের মধ্যে পেঁচ আছে মনের মধ্যে তোমার শয়তানি আছে আর তুমি বড় জুব্বা পরে পাঁচ চোখ তো নামাজ পড়ছো হজ পাক থেকে হজ করে এসছো কাজে লাগবে না আগে অন্তরটা পরিষ্কার করো তারপর তোমার সবকিছুই কাজে লাগবে অন্তর না যদি পরিষ্কার হয় তুমি কোনো কাজে সফল হতে পারবে না যে কাজ হোক সেই কাজে তোমার বাধা পড়বে এখন ভালো কাজ করতে গেলে বাধা পড়বে শয়তান ঠিক না বললাম কি ভুল বললাম অন্তরটা পরিষ্কার করতে হবে সাদা করতে হবে বিলাল দেখতে কালো ছিল তার অন্তর ছিল পরিষ্কার ওই যে তার আদান আরশে আজিমে পৌঁছেছিল জোরে বলুন না সুবহানাল্লাহ কবি অত সুন্দর ছন্দের মাধ্যমে লিখতে শুনবেন কারা জানে তনি শুনে খুশি আসে বলা কারা জানে তনি শুনে খুশি আসে বলা কেন তাকে বসে তো ভালো রসুল কমলে বলা ওকে রসুল কমলে বলা আরে কালো পরলো ছিল পটে মনে ছিল তার সাদা কালো পরলো ছিল পটে মনে ছিল তার সাদা যার পদ তনে আরশ পরে শোনে রসুলে খোদা হে মহান আল্লাহ হে কি তোমার লীলা বলো না হে মহান আল্লাহ হে কি তোমার লীলা মাশাআল্লাহ শুনো এরপরে চলতে গিয়ে একটু শুনবে আজকে আমরা যারা দেখতে একটু সাদা মানে দেখতে চকচক চকচক করে তারা দুনিয়ার বুকে একটু অহংকার বোধ করে থাকে যারা কালো তাদের মনে দুঃখ বলে আল্লাহ পাক আমাকে কালো করে পাঠালো দেখেন সেই কালোর সম্মান মর্যাদা কতটা আল্লাহ পাক দিয়েছে কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন ওই সাদা কালো মিলে বিশেষ ওই সাদা কালো মিলে বিশেষ গড়ে দেখে রো রূপ না সুবহানাল্লাহ যার গায়ের রং সাদা সে মনে করছে আমার উপর সাদা উপরে আর কিছু নেই না বাবা ওই সাদার মধ্যে কালো রং মিশিয়ে আছে জোরে বলুন না সুবহানাল্লাহ আর যার গায়ের রং কালো সেই কালোর মধ্যে কিন্তু সাদা রং মিশে আছে দুই রঙের মিশ্রণে আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছে সুন্দর করে তাই কবি অত সুন্দর ছন্দের মাধ্যমে লিখছে ওই কালো সাদা মিলে মিশে গড়ে দেখেন রো ওই কালো যদি না থাকি তো সুরে চোখ দিত দো বল সুরে চোখ দিত দো ওই সুরমা কালো বেলাল কালো কালো কোরআনের পারা সুরমা কালো বেলাল কালো কালো কোরআনের পারা কালি কালো কমলে কালো যে ও গো ঘেরা হে মহান আল্লাহ হে কি তোমার লীলা বলো না হে মহান আল্লাহ হে কি তোমার লীলা কালো কালো করো কেন কালো যে খোতার কাপা কালো কালো করো কেন কালো যে খোতার কাপা কেশ কালো কিসি কালো কালো যে চোখের তারা হে মহান আল্লাহ হে কি তোমার লীলা বলো না হে মহান আল্লাহ হবে
এতটায় কালো হবে আমি আপনি চোখে দেখতে পাবো না। আজকে দুনিয়াতে আমরা অর্থের অহংকার করি, রূপের অহংকার করি, অহংকার করা চলবে বাবা। সাদ্দাত তার পরিণতি কি হয়েছিল? অহংকারের পরিণতি ধ্বংস হয়ে গিয়েছিল। এই দুনিয়ার মুখে আমরা একটু পয়সা হয়ে গেলে, একটু অর্থ হালকা হয়ে গেলে সেইগুলো আমরা কি অহংকার বোধ করি, দেখতে শুনতে ভালো অহংকার বোধ করি না। এগুলো করা যাবে না। আল্লাহ পাক যেটা দিয়েছে আপনার ভালোর জন্য দিয়েছে, এটা কিনে আমি যদি বেশি বাড়াবাড়ি করতে যাই পড়ে যাব। ঠিক বললাম ভুল বললাম? কবি অতি সুন্দর ছন্দের মাধ্যমে শেষ কথা কিছু শুনবেন। সব কালো নিচেরা কালো কালা জাগার মোর, আর কালো করেছে কটা তোসো কেরা গোর, উক তোসো কেরা গোর, তাই কালো টাকে পাশো পালো মনে কে করো সাদা, কালো টাকে পাশো পালো মনে কে করো সাদা, সাদা কালো পাচে প্রভুর পাচে গোপন লীলা, হে মহান আল্লাহ কি তোমার লীলা বলো না রে মহান আল্লাহ, কি তোমার লীলা, কালো কালো করো কেন কালো যে কোতার কাপা, কালো কালো করো কেন কালো যে কোতার কাপা, কেশ কালো নিশি কালো কালো যে কোতার কাপা। শেষ গজল পড়ছন করব মুচ।